আসসালামু আলাইকুম যারা নতুন ইংরেজি শিখতেছো যেমন ফোর ফাইভ সিক্সে এ তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি সাবজেক্ট পেডিগেটস অবজেক্ট এই জিনিসগুলো চিনাবো আর যারা আমরা ইন্টারে আসি বা বড় বড় ক্লাসে যেমন সিক্স সেভেন এইট নাইন টেন যারা আসি এগুলো আমরা অনেকে দেখে গেছে সাবজেক্ট অবজেক্ট এই জিনিসগুলো ধরতে পারি না তো লজ্জাও আমরা কাউকে বলতে পারি না তো তাদের জন্য আমি এই ক্লাসটা করতেছি মেইনতো আর সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো আমরা এইগুলা সহজ ভেবে রেখে দিই আসলে এগুলো পড়ার দরকার নেই এম এমনি পারবো একটা কথা মনে রাখবে যে সহজ জিনিসগুলো এগুলো যদি তুমি ভালো মতো পারো তাহলে তোমার কঠিনগুলো পারতেও সমস্যা হবে না কারণ তুমি এই সাব এই সাবজেক্ট অবজেক্ট ভার এগুলোর ব্যবহার তুমি কোথায় পাবে তুমি যে কোনো কিছু করতে গেলে ট্যান্স করতে চাও ভয়েস করতে চাও ন্যারেশন করতে চাও সব জায়গায় এইসবের ব্যবহার আছে তাই এই জিনিসগুলো আমাদের ভালো আগে জানতে হবে তো আর কথা না বাড়ি আমি ক্লাস চলে যাই সেন্টেন্সের আমি আগেও একটা ক্লাস নিছি ক্লাসিফিকেশন যেগুলো অ্যাসারেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এগুলো নিছি তো ওই ক্লাসগুলো তোমরা চাইলে দেখে আসতে পারো তো আজকে সেন্টেন্সের মেইনত পার্ট করব আর একটা সেন্টেন্সের দুটা অংশ থাকে মেইনত একটা হলো সাবজেক্ট একটা হলো প্রেডিকেট আমরা প্রেডিকেটকে আবার দুটা ভাগ করি আচ্ছা এটা পরে আগে আমরা চিনি সাবজেক্ট কি একটা বাক্যে যে কাজটি করে তাকে আমরা কি বলি সাবজেক্ট বলি সহজ কথায় সাবজেক্ট মানে কি উদ্দেশ্য একটা সেন্টেন্সে যেই ব্যক্তি বস্তু বা প্রাণী কাজটা করে তাকে আমরা সাবজেক্ট বলি অথবা একটা সেন্টেন্স যাকে উদ্দেশ্য করে লেখা হয় সেই কি ওই সেন্টেন্সের সাবজেক্ট আর সাবজেক্ট কি কি হতে পারে সাবজেক্ট নাউন অথবা প্রনাউনও হতে পারে তো একটা সেন্টেন্সের সাবজেক্ট নাউন অথবা প্রোনাউন এই দুটা ছাড়া আর কোনো হবে না তো এই সাবজেক্ট কোথায় বসে সাবজেক্ট সবসময় সেন্টেন্সের শুরুতে বসে ঠিক আছে আর শেষেও বসতে পারে এটা এক্সেপশন আবার এরা আমি যখন উদাহরণ করাবো তখন বলবো আর সাবজেক্টের আরেকটা যে বিষয় সেটা হলো তুমি ভাবকে একটা সেন্টেন্সের ভাবকে যদি তুমি কি বা কে ধারা প্রশ্ন করে উত্তর পাও সেটাকেও আমরা সাবজেক্ট বলতে পারি কথাগুলা ভালো মতো শুনবে এদিক ওদিক মনোযোগ না দিয়ে তারপর যেটা আসে প্রেডিকেট প্রেডিকেট কি একটা সেন্টেন্সের সাবজেক্টের বাকি পরে যে অংশ পুরোটাই আমরা কি বলি প্রেডিকেট বলি প্রেডিকেটের আবার দুইটা অংশ আছে একটা হলো ভাব একটা হলো অবজেক্ট ভাব আশা করি যে ভাব নিয়ে আমি আলো আগে আলোচনা করছি আমার আগের ক্লাসগুলো দেখে নিও আর যেটা হলো অবজেক্ট আমরা অনেকেই অবজেক্টটা ধরতে পারি না অবজেক্টটা কী সাবজেক্ট যেই কাজটা করবে সাবজেক্ট যেই কাজটা করবে সেটাই কি অবজেক্ট যেমন হাসান ইটস রাইস হাসান ভাত খায় সে খায় সে কি খাচ্ছে ভাত খাচ্ছে তার মানে কি হাসান কি করছে ভাত খাচ্ছে এই ভাত ভাতটা হলো কি তোমার অবজেক্ট আমি সহজ করে দিচ্ছি এই ইটস এই ভার্ভকে যদি আমি প্রশ্ন করি কি অথবা কে এটা প্রশ্ন করার পরে যে উত্তরটা পাবো সেটা হয়ে যাবে সাবজেক্ট আর যদি প্রশ্ন করি কি অথবা কাহাকে বা কাকে এই প্রশ্ন করে যদি উত্তর পাই সেটা হয়ে যাবে অবজেক্ট মাথাটা ঠান্ডা করে আবার শোনো একটা ভার্ভকে আমি যদি কি বা কে ধরো ইট হাসান ইটস হাসান খায় কে খায় এটা যদি করি তাহলে কী ভাবো হাসান খায় তাহলে হাসানটাকে এই জায়গায় সাবজেক্ট আর যদি বলি ইটস ইটসকে আবার কি কাকে খায় এটা হয় না কি খায় ভাত খায় এটা কি অবজেক্ট আর প্রধানত চিনার উপায় কি বলছি সাবজেক্ট যেই কাজটা করবে সেটাই কি অবজেক্ট আর তো আমরা চিনি এই গেল তোমার সাবজেক্ট আর প্রেডিকেটের ব্যাপারটা মানে কি সাবজেক্ট একটা সেন্টেন্সের এতটুকু হলো সাবজেক্ট বাকি যা আছে এটা প্রেডিকেট কারণ প্রেডিকেটের দুইটা অংশ ভার আর গেল অবজেক্ট এখন এই জায়গায় ভার্ব কি ভার্ভও পাবো অবজেক্টও পাবো অনেক সেন্টেন্সে আমরা শুধু ভার পাই সাবজেক্ট প্লাস ভার্ভ পাই অনেক সেন্টেন্স আবার ভার প্লাস অবজেক্ট পাই তার মানে কি ভার্ব একটা সেন্টেন্সে থাকতে হবে এখন কথা আসে না একটা সেন্টেন্সের কেন দুইটা পার্ট তিনটা তো হতে পারত কথাটা হলো একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকে ভাব থাকে দুটা পার্ট অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে যেমন দে সিং এখন এই জায়গার মধ্যে সিংস গাওয়া এখন যদি বলি কী গায় উত্তর পাচ্ছি না কে গায় তারা গাচ্ছে এই দে তার মানে কি এই সেন্টেন্সের সাবজেক্ট এইটা এখন এই সেন্টেন্সের ভার পাইছি সাবজেক্ট পাইছি কিন্তু অবজেক্ট নাই তার মানে কি একটা সেন্টেন্সের সাবজেক্টও থাকতে পারে ভারও থাকতে পারে আবার অবজেক্ট নাও থাকতে পারে তার মানে কি একটা সেন্টেন্সের দুইটা অংশ পাইলাম না সাবজেক্টও পাইলাম প্রেডিকেটও পাইলাম প্রেডিকেটের ভার পাইলাম ঠিক আছে আশা করি সাব সেন্টেন্সের সাবজেক্ট প্রেডিকেট অবজেক্ট এগুলো চিনতে পারছো এরপরে যেটা আসে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টকে পাই না সাবজেক্টকে পাই মানে একটা ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না সাবজেক্ট উজ্জ থাকে যেমন আমি ইম্পারেটিভ সেন্টেন্স আগে পড়াইছি তোমরা চাইলে দেখা গেছে আগের ক্লাসগুলো দেখতে পারো যেমন হেলথ দ্য পু গরিবদের সাহায্য করো এখন হেলথ দ্য পু কাকে বলা হচ্ছে এই জায়গায় তো সাবজেক্ট নাই কাহাদের করবে তুমি সাহায্য কাহাদের করবে গরিবদের করবে এটা অবজেক্ট পাইছি কাহাকে বা কাহের বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পাবো সেটা অবজেক্ট এখন হেল্প সাহায্য হু কে করে আছে নাই কি করে এটাও নাই কিন্তু এই হেল্প দাপুর কাউকে না কাউকে তো বলা হয়েছে আমার সামনে যে থাকবে তাকেই তো আমি বলবো হেল্প দাপুর মানে কি তোমাকে আমি বলছি সাদ গরিবদের সাহায্য করো তো তুমি এই যাই কি তোমাকেই বুঝাচ্ছি কিন্তু তুমিটা এই কি কী আসো উজ্জ্ব আসো মানে হাইডিং আসো তোমাকে কেউ দেখবে না কিন্তু এই সেন্টেন্সে সাবজেক্ট আছে। হাইডিং তো এই সেন্টেন্সটা পুরোটা কী হবে প্রেডিকেট তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো যারা বড়ো ক্লাসে পড়ে তারা অনেকে ভাবে এগুলো সহজ তো এই জিনিসগুলো আসলে আমাদের ভালো মতো শেখা দরকার তাহলে আমরা দেখে গেছে বিভিন্ন জিনিসগুলো সহজেই ধরতে পারবো ভার্সিটি এক্সামগুলোতে এগুলো ইম্পর্টেন্ট আমি পরে আরও ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ক্লাসগুলো তোমাদের সামনে নিয়ে আসবো সাথে থাকবে যারা নতুন আসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা পুরাণ আসো করে রেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলে বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে করে নতুন নতুন ভিডিও আসলে তুমি সবার আগে পেয়ে যাও ধন্যবাদ আসসালামু আলাইকুম